মাধ্যমে আমি আপনাদের জানাবো বিএসকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র যে নিয়োগের কথাটি উল্লেখ করা হয়েছিল বা এ নিয়ে যে অনেক নোটিশ প্রকাশিত হয়েছে এ নিয়ে কিন্তু আমি আপনাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম তবে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমি আপনাদের জানাবো আপনাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে অনেকে বলছেন কোয়ালিফিকেশন কী থাকবে আমার গ্রাম পঞ্চায়েতে সেই পোস্ট নেই আমি আবেদন করতে পারবো কিনা না স্যালারি কী রয়েছে এই সকল সমস্ত রকম আবেদন বা আবেদনের প্রসেস কী রয়েছে এই সমস্ত রকম ডিটেলস আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনারা কিন্তু যে পুরো ব্যাপারটি সেটি কিন্তু বুঝতে পারবেন এবার আমি আপনাদের বলবো কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হচ্ছে সকল সমস্ত রকম বর্ণনা এখানে অনেকে বলছেন পাঁচ হাজার শূন্যপদ রয়েছে কীভাবে বলছেন কেন বলছেন সেটাও আমি আপনাদের এখানে প্রুভ করে দেখিয়ে দেব তো আমি আপনাদের বলবো আজকের এই ভিডিওটি যারা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করতে ইচ্ছুক বা চাকুরিটি আবেদন করতে ইচ্ছুক অনেকেই রয়েছেন এমন তো তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চল বন্ধুরা দেয় না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা সবার প্রথমে এই যে নোটিশ এই নোটিশটি কিন্তু প্রকাশিত করা হয়েছিল যেখানে আপনারা দেখতেই পারছেন হাওড়া থেকে এই যে নোটিশ এই নোটিশটি কিন্তু প্রকাশিত করা হয়েছিল যেখানে সবার প্রথমে এই নোটিশটির মধ্যে বলা হয়েছে যে যে সকল গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত বিএসকের সিট খালি রয়েছে সেই সকল জায়গাগুলিতে পুনরায় এই বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ খুব শীঘ্রই হবে এই নোটিশটি সবার প্রথমে আপনারা দেখেছেন বা এই নোটিশটি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন এরপর থেকে আপনারা বুঝতে পারছেন যে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু খুব শীঘ্রই এই নিয়োগটি করতে চলেছে তবে এখানে দেখুন এখানে বলা যাচ্ছে আবেদন করতে হবে বিএসকে ডট ডট ইন এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদন করতে হবে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে ঠিক আছে যেটা এর আগে হয়েছিল সেই অফিসিয়ালি সাইট যেটা থার্ড পার্টি অফিসিয়ালি সাইট সেই সাইটের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন আর সেই সাইট কিন্তু এখন আপাতত গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে রয়েছে তো সেখান থেকে সেই যে সাইট রয়েছে ওয়েবেল টেকনোলজি তার মাধ্যমেই আপনাদের অনলাইনে আবেদনটি করে ফেলতে হবে এবার এখানে দেখুন এখানে সবার প্রথমে বলাই রয়েছে যে আপাত আপাতত ঠিক আছে আপাতত কিন্তু চৌদ্দোশো একষট্টি বিএসকে নিয়োগটি করতে চলেছে দেখুন এখানে যে ভ্যাকান্সি রয়েছে চৌদ্দোশো একষট্টিটি ভ্যাকান্সি এখানে আপনারা দেখতে পারবেন এবার আমি আপনাদের বলি অনেকে বলছেন যে এখানে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে সেটা কিন্তু নয় আপাতত আপনাদের চোদ্দোশো একষট্টিটি যে শূন্যপদ সেটি ক্লিয়ার করা হবে এরপরে বাকি যে পোস্ট রয়েছে বাকি পোস্টের জন্য আপনারা সেই সকল পোস্ট দেখে নিতে পারবেন তো এই যে নোটিশটি আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই নোটিশটি দেখে হয়তো আপনারা অনেকে বলেছিলেন যে এখানে পাঁচ হাজার পাঁচশো শূন্য পদ রয়েছে দেখুন এখানে বলা রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার পাঁচশো এটি কিন্তু আসলে যে বিএসকের যে অফিসিয়ালি সাইট এটি কিন্তু নয় বা বিএসকের অফিসিয়ালি সাইটে কিন্তু এটি প্রকাশিত হয়নি অতএব এটি দেখে হয়তো আপনারা বিবেচনা করবেন না যে এটি বিএসকের অফিসিয়ালি সাইট এটা কিন্তু নয় আপনাদের নিয়োগটি করতে চলেছে ডেটা এন্ট্রি অপারেটর অবশ্যই দু হাজার তেইশ ঠিক আছে দু হাজার বাইশ আজকে থেকেই শেষ নতুন বছর আসতে চলেছে দু হাজার দু হাজার তেইশের ফার্স্ট জানুয়ারি সপ্তাহ বা সেকেন্ড ঠিক আছে জানুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড সপ্তাহের মধ্যেই আপনাদের এই যে আবেদনটি কিন্তু শুরু হবে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি ক্লিয়ার আর এখনো পর্যন্ত কিন্তু রকম যে বিএসকের আপডেট সেটা কিন্তু রকম অফিসিয়ালি সাইটে প্রকাশিত হয়নি যেটা দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই দুটো নোটিফিকেশনই আপাতত রয়েছে এখানে দেখতে পাবেন পাঁচ হাজার পাঁচশো পদ রয়েছে এটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি আপাতত আপনাদের যে নিয়োগটি করতে চলেছে সেটা হচ্ছে দু হাজার সরি সাতশো এখানে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে দেখুন যে বেতনটি আপনাদের পাবেন বেতনটি প্রায় এখানে ঠিকঠাকই রয়েছে স্যালারি আপনারা পেয়ে যাবেন বারো হাজার থেকে এক লাখ আশি হাজার টাকার মধ্যে যে বেতনটি ধরা হয়েছে ঊর্ধ্বতম এক লাখ আশি হাজার ঠিক আছে এটা আপনারা পাবেন না বারো হাজার টাকা থেকে আপনাদের যে বেতন সেটি কিন্তু স্টার্ট হবে এবার কথা হলো যে এই কাজটি আপনারা কোথায় পাবেন এই যে কাজ এই কাজটি আপনারা পাবেন আপনাদের যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই আপনারা কিন্তু এই কাজটি পাবেন তো এখানে আপনাদের একটি কোয়েশ্চিন আছে অনেকে যেটা কোয়েশন করছেন যে আমার গ্রাম পঞ্চায়েতে সেই রিক্রুটমেন্টের যে আমি আপনাদের একটি নোটিশ দিয়েছিলাম বিএসকের সেই সকল গ্রাম পঞ্চায়েতেই নিয়োগটি করতে চলেছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনাদের নাম না থাকে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সে লিস্টে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কি না এখানে আমি আপনাদের বলি এখানে কিন্তু সেরকমভাবে উল্লেখ করা হয়নি যে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে হলে আবেদনটি করা যাবে তবে এখানে দেখুন পাশাপাশি আপনারা আবেদন করতে পারবেন কিন্তু তবে যে আবেদনের পর যে চাকরির সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম থাকবে কারণ কি এটি একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্ট ঠিক আছে যেহেতু আপনাদের গ্রাম পঞ্চায়েতে আপনাদের এলাকায় যে সকল বেকার ছেলেমেয়েরা রয়েছেন যাতে করে তারাই এই কাজটি পেয়ে পান বা পেয়ে যান তার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই প্রকাশিত হয়েছে এবার আপনার গ্রাম পঞ্চায়েতে যেহেতু নামটি নেই সে লিস্টে তাহলে ভাববেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিএসকে প্রয়োজন নেই মানে বিএসকে আপনার গ্রাম পঞ্চায়েতে অলরেডি এর আগেই নিয়োগ করা হয়েছিল তার জন্য সেই লিস্টে কিন্তু আপনাদের নাম নেই সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিনা না সেই নোটিশটি প্রকাশিত হলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন অতএব যে ফুলফিলম্যান একটি রিক্রুটমেন্ট সেটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সেই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হলেই কিন্তু কোনো কিছু বলা যাবে তার আগে কিন্তু কোনোভাবে ক্লিয়ার কোনো রকমভাবে বলা যাবে না কিন্তু এটা মনে রাখবেন যেহেতু আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম নেই সেক্ষেত্রে মনে করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে অলরেডি বিএসকে রয়েছে আর যদি নাও থাকে পরবর্তীতে আরেক আরেক ধাপে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তখন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তখন আপনাদের গ্রাম পঞ্চায়েতে যদি বিএসকের প্রয়োজন মনে হয় যে লাগবে সেক্ষেত্রেই কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে এবার দেখুন এখানে বলা রয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে আবেদনটি করবার জন্য এখানে দেখুন আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের লাগবে অ্যাপ্লিকেন্টের এরপরে ডোমিসিয়াল সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট মানে যিনি আবেদন করছেন তার ডোমিসিয়াল মানে স্থানীয় প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন এরপরে বার্থ সার্টিফিকেট প্রুফ অফ এজ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিতে পারেন এর সঙ্গে দেখতে যে কাস্ট সার্টিফিকেট যদি আপনাকে এসসিএসটি ও বিসির যে সকল সুবিধা সুবিধা নিতে চান সেক্ষেত্রে যদি আপনাদের থাকে তাহলে আপনারা প্রোভাইড করবেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো অবশ্যই লাগবে সঙ্গে সিগনেচার এই সকল ডকুমেন্টসই আপনাদের লাগবে বিএসকে আবেদন করবার জন্য এবার অনেকে বলছেন কোয়ালিফিকেশান কী রয়েছে কোয়ালিফিকেশান দেখুন আমি আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে গ্র্যাজুয়েশনও লাগতে পারে বা বিএ পাসও লাগতে পারে কারণ কি যত দিন যাচ্ছে আপনাদের যে কোয়ালিফিকেশান ঠিক আছে প্রত্যেকটি চাকরির যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু বাড়ানো হচ্ছে দেখুন আপনারা এর আগে দু তিন বছর আগে যে সকল ডেটা এন্ট্রি অপারেটর ছিল সে সকল কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে নিয়ে করা হয়ে থাকে কারণ সেখানে সেরকম যোগ্যতার প্রয়োজন হয় না এখন আপাতত যে সকল ডেটা এন্ট্রি অপারেটার পোস্টগুলি রয়েছে সে সকল পোস্টের জন্য কিন্তু প্রত্যেকটি দেখুন আপনারা বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটার ডিএম অফিসের ডেটা এন্ট্রি অপারেটর যে কোনো ডেটা এন্ট্রি অপারেটার নর্মাল যেটা আমি বলছি এ গ্রেড বি গ্রেড ডেটা এন্ট্রি অপারেটার কথা বলছি না যেটা হায়ার কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা আমি বলছি না যেটা নর্ম ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু এখন ন্যূনতম যেটা গ্র্যাজুয়েশন পাস কিন্তু লাগছে সেক্ষেত্রে এখানে বাড়তেও পারে কোয়ালিফিকেশন বাড়তেও পারে আবার আগে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগটি করা হয়েছিল অতএব উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু নিয়োগটি করতে পারে যেহেতু নতুন বছর ঠিক আছে দু হাজার তেইশ অতএব এখানে যে গ্র্যাজুয়েশন পাশে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু বাড়লেও বাড়তে পারে আমি আপনাদের কনফার্ম বলতে পারছি না অতএব নোটিশটি আরেকটি নোটিশ খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে সেই নোটিশটি প্রকাশিত হলে আপনারা কিন্তু ওয়েবেল টেকনোলজির মাধ্যমে যেটা আমি আপনাদের বললাম থার্ড পার্টি একটি ওফিশিয়াল ওয়েবসাইট তার মাধ্যমে যে নিয়োগটি করা হয়ে থাকে সেই নোটিফিকেশান যখনই প্রকাশিত হবে অনলাইনেও আবেদন করতে পারবেন এবং যখনই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হবে আমি আপনাদের সেপারেট ভিডিও বানিয়ে দেবো যাতে করে আপনাদের যে পুরো ব্যাপারটি সেটি ক্লিয়ার করা যায় তবে দেখুন এখানে আপনাদের আরেকটি কোয়েশ্চিন আছে যে কোয়েশনটি হলো এখানে আপনারা অনেকে বলছেন বিএসকে তো অনেক রকম রিক্রুটমেন্ট বা আপডেট আমরা ইউটিউব চ্যানেলে দেখছি আদৌ কি ভ্যাকেন্সি প্রকাশিত হবে নাকি শুধুমাত্র লিস্ট দেখানোর পরেই আপনাদের আর কোনো রকম রিক্রুটমেন্ট প্রকাশিত হবে না আমি আপনাদের বলি যেহেতু এখানে লিস্ট প্রকাশিত হয়ে গেছে সঙ্গে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নামও উল্লেখ করে দেওয়া রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টটি অবশ্যই আপনাদের খুব শীঘ্রই কিন্তু এই আবেদনটি করতে পারবেন আর এটি কিন্তু রকম ফেক নয়, এটা কিন্তু অবশ্যই আর দু সপ্তাহ পর হোক তিন সপ্তাহ পর হোক জানুয়ারি মাসে যদি একটু দেরি হয় সেক্ষেত্রে বলছি না যদি দেরি হয় দেরি হলেও কিন্তু এই আবেদনটি অবশ্যই শুরু হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন তবে যে মূল যে অ্যাপ্লিকেশান বা নোটিফিকেশান সেটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সেপারেট ভিডিও বানিয়ে দেব সঙ্গে কি করে আবেদন করবেন তার যে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো সেক্ষেত্রে কি করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো বন্ধুগণ ছিল আজকের ভিডিও ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন